এক্সপেরিমেন্ট বস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি অভিক, আজকে আবার নতুন ভিডিও অনেকদিন পর নিয়ে এলাম। ঠিক আছে, আজকে তাহলে দেখব, আজকে ভিডিওর মধ্যে দিয়ে আমরা কি দেখব, যে যে কারেকশন পেন আমার হাতে, যেটা কারেকশন পেন রয়েছে, এই কারেকশন পেনের ভেতরে যে এই যে আওয়াজ হচ্ছে না, কি একটা জিনিস জানো, আমি ছোটবেলা থেকে ভাবি যে এর ভেতরে কি রয়েছে, আমার কোনো ঢেলা ঢেলা আছে নাকি, পাথরকুচি, কিছু পাথর বা কি আছে, সেটাই কিন্তু আজকে ভিডিও দিয়ে আমরা দেখব। আর যারা হয়তো এটাকে ভেঙে দেখেছো বা কেটে দেখেছো যে এর ভেতরে কি আছে না আছে, তাদের জন্য আজকে ভিডিওটা নয়। আর যারা এখনও দেখোনি যে এই কারেকশন পেনের ভেতরে বা হোয়াইটনারের ভেতরে যে কি জিনিসটা রয়েছে, হ্যাঁ, যে আওয়াজ করছে, এই আওয়াজ করা জিনিসটাই আজকের ভিডিওর মূল বস্তু। চলো তাহলে আজকে ভিডিওটা মধ্যে দিয়ে আমরা এটাকে দেখে নিই। চলো চলো তাহলে আমরা কারেকশন পেনটাকে নিয়ে নিয়েছি, আর তোমার নিচেতে যেন রঙগুলো না পড়ে, যে ভেতরে কারেকশন পেনের ভেতরে যে কালারটা রয়েছে সেটা যেন নিচেতে টেবিলে না পড়ে, সেজন্য আর কি বইয়ের পিছনের দিকের অংশটা আমরা এটাকে ইউজে নিয়েছি। চলো তাহলে আজকে কারেকশন পেনটাকে কেটে নিই। কাটার জন্য আমরা এটা ব্যবহার করেছি। চলো ব্লেড দিয়ে তাহলে কারেকশন পেনটাকে আমি একদিক থেকে কেটে নিই। খুব সাবধানতাবশত এটাকে কাটতে হবে, তোমরা এটাকে চেষ্টা করো না, কারণ ব্লেডটা ধারযুক্ত বস্তু, তো তাই আমি একবারই রেকমেন্ড করব না তোমাদেরকে যেন তোমরা এটাকে ইউজ করো কোনো রকমভাবে। চলো সাবধানতাবশত এটাকে আমরা কেটে ফেলি এবং এ ভেতরে যে কী জিনিস রয়েছে সেটাকে দেখে ফেলি। আস্তে আস্তে গোটাটাই কেটে নেব। ধীরে ধীরে এটাকে কেটে নেব। অনেকটা কাটা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, আর কতটা কালি বেরোবে সেটাও কিন্তু আজকে দেখা যেতে পারে। দেখো কেটে ফেলেছি, আমি দেখাবো ক্যামেরাম্যানকে, বলবো দেখাতে। এতটা এখনও কালি পড়ছে, কিন্তু কালিটা মেন না, যে কতটা পরিমাণ কালি, এই যে কী জিনিসটা রয়েছে, অর্থাৎ এর ভেতরে যে আওয়াজ করে, এই জিনিসটা কী, এটা কী বস্তু, এটা কী, দেখো এই যে কালিটা বার করলাম না, কালিটা বার করার পর একটুখানি কিছুক্ষণ গেছে আর কালিটা কিন্তু দেখো জমতে শুরু করে দিয়েছে, দুধে যেরকম সর পড়ে সেরকমভাবে যেন হচ্ছে। দেখো অনেক কালিটা কিন্তু একদম জমে যাচ্ছে, ধীরে 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 কিন্তু এই বইয়ের ওপরে কিন্তু জমে যাচ্ছে। আর আমরা মুছে নিয়ে দেখবো এই যে বস্তুটা কি বেরিয়েছে, ধীরে ধীরে কিন্তু বেরিয়ে যাচ্ছে এটা, হ্যাঁ, জমে গেল প্রায়। তাহলে এটাকে মুছে নেব একটা পুরাতন কানি দিয়ে, এইটাকে আমরা মুছে নেব ভালো করে। তাহলে দেখো তোমরা এখানের মধ্যে একটা লোহার একটা টুকরো বেরোলো কিন্তু, হ্যাঁ, তাছাড়া আর কিছুই নাই। আমার মনে হয় কি, আমার এটার পিছনে কোনো কারণ জানা নেই, আমার মোটামুটিভাবে এটা তোমার কারণটা হিসেবে যেটা মনে হচ্ছে, এটা কারণ হচ্ছে যে এই যে কালিটা দেখো একটুখানি যদি পড়ে থাকে না কিছুক্ষণ, না যদি নাড়াই আমরা, তাহলে কালিটা কিন্তু কত সুন্দরভাবে হাওয়া লেগে কিন্তু সেটাকে, যেহেতু এখন বাইরে বার করে দিয়েছি, কিন্তু ধীরে ধীরে হাওয়ার তোমার সংযোগে কিন্তু এই সাদা কালিটা ধীরে 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 কী হচ্ছে, জমে যাচ্ছে। আর এইটা যখন এই কারেকশন পেনের ভেতরে থাকে এবং আমরা যখন নাড়াই না, তখন এই কালিটার সাথে এটা কিন্তু ঘর্ষণ সৃষ্টি করে কালিটাকে কিন্তু নরম রাখতে সাহায্য করে। আজকের এই কারেকশন পেনটাকে কেটে আমরা দেখলাম যে ওর ভিতরে এইরকম একটা
কি বেরিয়েলো, লোহার একটা টুকরো বেরোলো। ঠিক আছে, আমার ছোটোবেলা থেকেই এটার কিন্তু মনে প্রশ্ন জাগছিল যে এর ভেতরে কী থাকে, কারেকশন বেড়ের ভেতরে, যেটা আমাদের খটখট করে একটা আওয়াজ বেরোয়। হ্যাঁ, তাহলে আজকের ভিডিও থেকে তোমরা বুঝতে পারলে যে আজকে কারেকশন পেনের ভেতরে বা হোয়াইটনারের ভেতরে কী থাকে সেই খটখটে জিনিসটা। চলো, এরকম আরও মজাদার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা যদি না সাবস্ক্রাইব না করে থাকো, নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক করে দিও। হ্যাঁ, চলো তাহলে আজকে ভিডিওটা শেষ করি এখানেই। জয় হিন্দ, বন্দে মাতরম।